আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণ বলপুর উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল আলীম, সহকারী শিক্ষক দক্ষিণ বলপুর উচ্চ বিদ্যালয় কলেজ ছাগলনাইয়া ফেনী। তো আজকের ক্লাসে আমি ক্লাস 10 ভোকেশনাল শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার অংশের কানেক্টরস অ্যান্ড লিঙ্কার্স নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখো যে কতগুলো লিঙ্কার্স দেখছি এবং কতগুলো কানেক্টরস আছে, এক্সাম্পলও দিয়েছি। তো আমরা সে বিষয়টা একটু আলোচনা করি। তো দেখো এখানে আমি লিখেছি যে কানেক্টরস কি, অর্থাৎ কানেক্টরস অ্যান্ড লিঙ্কার্স আসলে এই দুইটা এক জিনিস কি না। এই দুইটা আসলে এক জিনিস নয়, এদের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তবে দুইজনই একই ধরনের কাজই করে থাকি। তো দেখো যে এর জন্য আমি আলাদা করে লিখেছি যে কানেক্টরস কি, অর্থাৎ কানেক্টরস কাকে বলে, আর লিঙ্কার্স কি বা লিঙ্কার্স কাকে বলে। আমরা সেটা একটু ভালো করে খেয়াল করব, তাহলে আমাদের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হব আমরা। তো দেখো যে কানেক্টরস হচ্ছে যে সমস্ত অ্যাডভার্বিয়াল কোনো সেন্টেন্সের প্রথমে বসে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরোক্ষ সম্পর্ক তৈরি করে তাকে কানেক্টরস বলে। অর্থাৎ কানেক্টরসটা বাদ দিলেও সেন্টেন্সের স্ট্রাকচারগত কোনো সমস্যা হয় না। আর লিঙ্কার্স হচ্ছে যে সকল অ্যাডভার্বিয়াল শব্দ, অর্থাৎ ওয়ার্ড বা শব্দ, সেন্টেন্স বা বাক্য, ফ্রেজ শব্দগুচ্ছ বা ক্লজ বা বাক্যাংশের মাঝখানে বসে, এবং ওই দুটি ওয়ার্ড বা শব্দ, সেন্টেন্স বা বাক্য, ফ্রেজ বা শব্দগুচ্ছ, ক্লজ বা বাক্যাংশের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে, সেটাই হচ্ছে লিঙ্কার্স। তবে লিঙ্কার্স বাদ দিলে সেন্টেন্সের স্ট্রাকচারগত অর্থাৎ গঠনগত পরিবর্তন দেখা দেয়, অর্থগত পরিবর্তনও হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি এক্সাম্পল দেখি। তো দেখো এখানে হি ওয়াজ এ ক্রিমিনাল, এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, এখানে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, অর্থাৎ সে একজন ক্রিমিনাল অর্থাৎ অপরাধী ছিল। তো তাহলে ফলাফলটা কি হবে, দেখো হি ওয়াজ পানিশড, এটাও আরেকটি পরিপূর্ণ সেন্টেন্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, এবং এটা দ্বিতীয় বাক্যের আগে, দেখো প্রথমেই হচ্ছে আমরা গ্যাপটা দেখতে পাচ্ছি আর তার আগে একটি পূর্ণাঙ্গ বাক্য রয়েছে, তাহলে এখানে অবশ্যই কানেক্টর বসবে, কারণ পরের বাক্যের প্রথমে বসে পূর্ববর্তী বাক্যের সাথে পরোক্ষ সম্পর্ক তৈরি করে হচ্ছে কানেক্টর। তাহলে আমরা এখানে বসাইতে পারি কানেক্টর হিসাবে যে অ্যাজ এ রেজাল্ট বা সো, যে হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল, ফলে সে শাস্তি পেয়েছিল, কারণ সে ছিল একজন ক্রিমিনাল, সে সে কারণে, অর্থাৎ ফলাফলটা ছিল যে সে, সুতরাং সে শাস্তি পেয়েছিল, ফলস্বরূপ সে শাস্তি পেয়েছিল। তাহলে আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট বা সো লিখতে পারি, এই সোটাই হচ্ছে কানেক্টরস। আর লিঙ্কার্স দেখো যে অবশ্যই এটি হচ্ছে, দেখো আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, কমপ্লেক্স সেন্টেন্স এটা, তো লিঙ্কার্স বসে দুটি ওয়ার্ড বা শব্দ, সেন্টেন্স বা বাক্য, ক্লজ বা বাক্যাংশের মাঝখানে বসে ওই দুইটার মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে, তো সেটাই হবে হচ্ছে, সেটাকে আমরা লিঙ্কার্স বলি। তো এখানে দেখো যে হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল, ড্যাশ হি ওয়াজ এ ক্রিমিনাল, সে অপরাধী, সে একজন অপরাধী ছিল, সে শাস্তি পেয়েছিল, তাহলে যেহেতু সে একজন অপরাধী ছিল সেহেতু সে শাস্তি পেয়েছিল, সে শাস্তি পেয়েছিল যেহেতু সে একজন অপরাধী ছিল। তাহলে যেহেতু আমরা এখানে অ্যাজ বসাইতে পারি অথবা সিন্স, তাহলে আমরা সিন্স বা অ্যাজ বসাইতে পারি, তো সিন্স, তো সিন্স এখানে হচ্ছে যেহেতু, সুতরাং সিন্স হচ্ছে লিঙ্কার্স। তো আমরা এখন গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার মতো এরকম কিছু কানেক্টরস এবং লিঙ্কার্সগুলো আমরা
এখন দেখবো এবং অবশ্যই তোমরা খাতাতে এটা উঠিয়ে নিবে। এর বাইরেও আছে, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট যেহেতু বোর্ডের কোশ্চেনগুলো বা প্রশ্নগুলোতে এগুলো বেশি এসে থাকে, এজন্যই আমি এগুলো বাছাই করেছি। তো দেখো যে ক্যারেক্টার হিসেবে সো, তারপরে হচ্ছে ডিসাইডস, তারপর হাউ ইভ হার্ড দে আর ফর ইন ফ্যাক্ট এনি ওয়ে, মোর ওভার অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ অন্য হাতে না, এটা হচ্ছে অন্য দিকে। তারপর দেখো ফার্স্টলি অ্যাডভার্বিয়াল, সেকেন্ডলি থার্ডলি, এই অ্যাডভার্বিয়ালগুলো কানেক্টর হিসেবে ব্যবহার হয়। তো কখনো কখনো এগুলো হচ্ছে এই লিঙ্কার্স হিসাবে ব্যবহৃত হতে পারে, তবে সেটা হচ্ছে খুব ব্যতিক্রম। তো আরো গুরুত্বপূর্ণ কিছু দেখো লিঙ্কার্স, যেমন দেখো অ্যান্ড, সো, অ্যান্ড সো, তারপরে বাট, অ্যাজ, তারপর ইফ, বিকজ, সো দ্যাট, অর, আনলেস, বোথ, ডট ডট, অ্যান্ড, নট অনলি, ডট ডট, বাট অলসো, সিন্স, আর ডাব্লিউ ইস ওয়ার্ড, অর্থাৎ হু, হুইজ, হোয়েন, হয় আর, এরকম ডাব্লিউ ইস ওয়ার্ড যতগুলো আছে সবই লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়। তো এখন আমরা অবশ্যই এগুলো আমাদের খাতায় উঠিয়ে নিব এবং আমরা এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করব, অনুশীলন করব, তাহলে আমাদের এটা মনে থাকবে। আর এভাবে পার্থক্য যদি আমরা জেনে থাকি তাহলে সহজেই আমরা সেটা আইডেন্টিফাই করব যে এটা লিঙ্কার্স হচ্ছে নাকি এটা কানেক্টার্স হচ্ছে, যেহেতু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যে কানেক্টার্স হচ্ছে কোনো বাক্যের প্রথমে বসে পূর্ববর্তী বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে, এটা পরোক্ষ সম্পর্ক তৈরি করে, এটা হচ্ছে সেই অ্যাডভার্বিয়ালগুলোকে আমরা কি বলবো কানেক্টর। আর লিঙ্কার্স হচ্ছে দুটি শব্দ, ফ্রেজ, তারপরে হচ্ছে সেন্টেন্স বা ক্লজের মাঝখানে বসে এই দুটির মধ্যে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।